আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় অভিভাবক বিন্দু এবং প্রিয় ছাড়েরা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি এমআরএস রহিম সাতানব্বই চ্যানেলের পক্ষ থেকে যথারীতি যথা নিয়মে আজকে আপনাদের বাৎসরিক সমষ্টিক মূল্যায়নের নির্দেশিকা বিষয় হচ্ছে বিজ্ঞান সপ্তম শ্রেণী এই নির্দেশিকাটা নিয়ে আপনাদের সাথে আজকে ছোট্ট করে একটি ভিডিও বানাচ্ছে দুই মিনিট এক মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে সপ্তম শ্রেণীর বাৎসরিক মূল্যায়ন বিষয় শিক্ষকদের জন্য নির্দেশনা মূলত রয়েছে বিষয়টা হচ্ছে যে নির্দেশনা রয়েছে মূলত হচ্ছে শিক্ষকদের জন্য শিক্ষক এটাকে ভালো করে পড়ে নেবেন ভালো করে দেখে নেবেন দেখে নিয়ে তারপরে আপনি ক্লাসে যাবেন এবং মূল্যায়নের কাজগুলো করে থাকবেন তো আজকের যে বিষয়টি বিজ্ঞান এই বিষয়টির আজকের যে নির্দেশিকাটা রয়েছে নির্দেশিকাটা আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে নিয়ে নেবেন ডাউনলোড করে নিয়ে বিস্তারিত পড়ে লাইন বাই লাইন পড়তে হবে আপনাকে হলে কিন্তু আপনি বুঝবেন না কিভাবে বাচ্চাদেরকে মূল্যায়ন করবেন কখন কাকে পিআই দিবেন কখন বিআই দিবেন হ্যাঁ কখন কাকে ত্রিভুজ দিবেন কাকে চতুর্ভুজ দিবেন বৃত্ত দিবেন এগুলো পুরোটা পুঙ্খানুপুঙ্খানু যখন আপনি পড়বেন কিভাবে আপনি নৈপুণ্য অ্যাপে এর তথ্যগুলো আপলোড দিবেন এবং বাচ্চারা কোন কোন জিনিসগুলো পেয়েছে এই বিষয়গুলো বিস্তারিত যখন আপনি অ্যাপসে ইনপুট দিবেন তখন কিন্তু আপনাকে বুঝতে হবে জানতে হবে এই জন্য আপনার এই শিক্ষাটা খুবই চমৎকারভাবে ভালোভাবে লাইন বাই লাইন বুঝে নেবেন তো তারপরেও যদি কোনো কিছু যদি না বুঝেন কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার নাম্বার আছে এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমি চাইবো এর উত্তরগুলো দিয়ে দিতে তো পাশাপাশি আমার প্রিয় সার প্রিয় সাররা প্রিয় অভিভাবকবিন্দু এবং প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমার এই চ্যানেলে আছো তোমরাও এইটা ডাউনলোড করে নিবা ডাউনলোড করে নিয়ে বিস্তারিত পড়ে নিবে এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজন কারণ তোমার এটা পরীক্ষা এটা তোমার তোমার নাম্বারের উপর নির্ভর করবে তুমি আসলে কত নাম্বার পেয়েছ তোমার মূল্যায়নটা আসলে কতটুকু হলো তুমি অগ্রগতি কতটুকু হলো তুমি আর কি কি তুমি বুঝেছ এই বিষয়গুলো নিয়ে মূলত সারেরা তোমাকে মূল্যায়ন করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবো আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নতুন নতুন ভিডিওগুলো সহজে তুমি পেয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ